কলকাতা ময়দানে জাতীয় পতাকা হাতে মাতঙ্গিনি হাজরার মূর্তি নিশ্চয়ই আপনারা দেখেছেন। স্বাধীন ভারতে কলকাতায় প্রথম যে শহীদ নারীর মূর্তি স্থাপিত হয়েছিল সেটি মাতঙ্গিনি হাজরার। মূর্তিটি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে 1942 সালের ওই দিন অর্থাৎ 29শে সেপ্টেম্বর তারিখে ইংরেজ পুলিশের গুলিতে শহীদ হন বীরাঙ্গনা মাতঙ্গিনি হাজরা। আজ আপনাদের বলবো বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব মাতঙ্গিনি হাজরার জীবনের কাহিনী। 1870 সালে মেদিনীপুরের হোগলা গ্রামে ঠাকুরদাস মাইতি ও ভগবতী মাইতির দারিদ্র্যে ভরা সংসারে জন্ম হয়েছিল মাতঙ্গিনি হাজরার। শৈশবে লেখাপড়া শেখার সুযোগ তেমন তিনি পাননি। মাত্র 12 বছর বয়সে ত্রিলোচন হাজরার সঙ্গে বিয়ে হয় তার। আর 18 বছর বয়সেই নিঃসন্তান মাতঙ্গিনি হাজরা বিধবা হয়েছিলেন। অতি কষ্টে চরকায় সুতো কেটে দুধ বিক্রি করে ধান ঝেড়ে তিনি দিন চালাতেন। তবুও পাড়া প্রতিবেশীর বিপদে রোগীর সেবায় সবার আগে পৌঁছে যেতেন মাতঙ্গিনি হাজরা। গান্ধীজির আদর্শ মেনে পড়তেন খদ্দরের কাপড়। এলাকায় সবাই তাকে গান্ধীবুড়ি বলে ডাকত। জীবনের লড়াই লড়তে লড়তে একদিন তিনি স্বাধীনতার লড়াইয়ে যোগ দিয়ে ফেললেন। 1932 সালের 26শে জানুয়ারি মেদিনীপুরে কংগ্রেস কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের এক শোভাযাত্রা বের করেছিল। গ্রামের রাস্তা দিয়ে যখন সেই স্বদেশী মিছিল যাচ্ছে তখন প্রথমবার সেই মিছিলে পা মেলালেন হলেন স্বদেশী। সেই বছরই আইন অমান্য করে লবণ তৈরি করার দায়ে ব্রিটিশ পুলিশের লাঠির আঘাত সহ্য করতে হয়েছিল মাতঙ্গিনি হাজরাকে। 1935 সালের 17ই জানুয়ারি তমলুকে মিছিল করতে গিয়ে গভর্নর জন অ্যান্ডারসনকে কালো পতাকা দেখিয়েছিলেন তিনি। এই ঘটনায় 6 মাসের জন্য বহরমপুর জেলে বন্দী করা হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সবাইকে বলেছিলেন যে এতদিন তিনি তীর্থে ছিলেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় তার স্বদেশী গুরুদের মধ্যে ছিলেন। এছাড়াও ছিলেন গুণধর মাইতি। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। 1942 সালের আগস্ট মাসে গান্ধীজি ডাক দিলেন ইংরেজ ভারত ছাড়ো। শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন। সেই আন্দোলনে সামিল হলেন গান্ধীবুড়ি মাতঙ্গিনি হাজরাও। রেলের লাইন উপড়ে টেলিগ্রামের তার কেটে ডাকঘর পুড়িয়ে ব্রিটিশ সরকারের বিরোধিতা শুরু করলেন স্বদেশীরা। মেদিনীপুর জেলার তমলুক ও কাথি মহকুমায় আন্দোলন তীব্র আকার ধারণ করল। 29শে সেপ্টেম্বর তমলুকে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে থানা ও আদালত দখল করার পরিকল্পনা করল। দিন স্থির হওয়ার পর গুণধর মাইতি, হরিপদ মণ্ডল, নারায়ণচন্দ্র কর ও নরেন্দ্রনাথ জানাকে আগের দিন নিজের বাড়িতে নেমন্তন্ন করে গুড়ের তাল পিঠে চাল মটর আর ছোলা ভাজা খাইয়ে মাতঙ্গিনি হাজরা বলেছিলেন, এই তোমাদের সঙ্গে আমার শেষ দেখা আর আমার এই শেষ খাওয়া দাওয়া, বন্দে মাতরম। পরের দিন বিভিন্ন দিক থেকে মিছিল করে হাজার হাজার মানুষ এগিয়ে চলল আদালত চত্বরের দিকে। মিলিত কণ্ঠে ধ্বনি উঠল ইংরেজ ভারত ছাড়ো, বন্দে মাতরম। মিছিল এগিয়ে আসতেই পুলিশ গুলি চালাতে শুরু করলো। আহত স্বদেশীরা ছত্রভঙ্গ হয়ে যেতেই 73 বছরের বৃদ্ধা গান্ধীবুড়ি দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে গেলেন সেই মিছিলে নেতৃত্ব দিতে। ডান হাতে জাতীয় পতাকা তুলে নিলেন, বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে হাতে শঙ্খ নিয়ে এগিয়ে চললেন মিছিলের প্রান্ত ভাগে। পুলিশ তার পতাকা ধরা ডান হাতে গুলি করল, কিন্তু তিনি জাতীয় পতাকা মাটিতে স্পর্শ করতে দিলেন না। বাঁ হাতে সে পতাকা উঁচু করে ধরে এগিয়ে যেতে লাগলেন। হরিপদ মণ্ডলদের ডাক দিলেন, ওরে তোরা আয়, ভয় নেই, আমি তো আছি, বন্দে মাতরম বলে এগিয়ে চললেন গুলিতে আহত মাতঙ্গিনি হাজরা। অত্যাচারী ব্রিটিশ পুলিশ এবার তার বাঁ হাতেও গুলি করল, তবুও পতাকা মাটিতে পড়ে যেতে দিলেন না তিনি। রক্তাক্ত দুহাত দিয়ে সে পতাকা নিজের বুকে আঁকড়ে ধরে এগিয়ে চললেন মাতঙ্গিনি হাজরা। পেছনের স্বদেশীরা এবার আর ছত্রভঙ্গ হলো না, সুশৃঙ্খলভাবে অনুসরণ করে চলল তাদের নির্ভীক নেত্রীকে। পুলিশের তৃতীয় গুলিটা এবার ছুটে এলো মাতঙ্গিনীর কপাল লক্ষ্য করে। শেষবারের মতো বন্দে মাতরম ধ্বনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মেদিনীপুরের স্বাধীনতার অগ্নিশিখা গান্ধীবুড়ি মাতঙ্গিনি হাজরা। স্বাধীন ভারতের
প্রথম সূর্যোদয় আর দেখা হলো না মাতঙ্গিনী হাজরার। 29শে সেপ্টেম্বর 1942 সালেই ব্রিটিশ পুলিশের গুলিতে পরলোক গমন করলেন তিনি। তবে বাংলার বুকে বিপ্লবের আগুন বেশ ভালো মতোই জ্বালিয়ে দিয়ে গিয়েছিল তার এই আত্মত্যাগ। তিনি নিজেই ছিলেন এক জ্বলন্ত বারুদ, তার আছে পুড়ে ভবিষ্যতে আরও বহু বিপ্লবী অনুপ্রেরণার পাঠ পেয়েছিলেন। 1947 সালের স্বাধীনতা পরবর্তী কলকাতার শহরের বুকে প্রথম নারী মূর্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। বিদ্যালয় থেকে শুরু করে রাস্তা নামাঙ্কিত হয়েছে তার নামে। 2002 সালে ভারত ছাড়ো আন্দোলনের হীরক জয়ন্তী উপলক্ষে মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া ডাকটিকিটও বের করা হয়েছে। তবে তার আত্মবলিদানের পর বহু বছর কেটে গেলেও তার নামে নেই কোনো সংগ্রহশালা, ফলে বর্তমান প্রজন্মের কাছে তার পরিচিতি একজন সাধারণ বিপ্লবী হিসাবেই। তাকে নিয়ে চর্চাও বেশ কম। মাতঙ্গিনী হাজরার জীবন এবং কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে পরিচিত হওয়ার জন্য বর্তমানে আলাদা করে সংগ্রহশালার বেশ প্রয়োজন বলেই মনে করেন মেদিনীপুরের তমলুকের বাসিন্দারা। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারী মাতঙ্গিনী হাজরার ব্যক্তিগত জীবনের জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।